হ্যালো দীপা, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের ক্লাস 11 অ্যাড লিপিডাইজ এর জন্য যেটা পড়াবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন চ্যাপ্টারের অ্যালকাইন পার্টটা। আমরা অ্যালকিন অ্যালকিন সম্পর্কে পড়েছি, নেক্সট আমাদের যেটা করতে হবে অ্যালকাইন। অ্যালকাইনের পরে আমাদের আছে এই অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালকিন, এই তিনটে হচ্ছে আমাদের তোমার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের পার্ট। তার মধ্যে স্যাচুরেটেড আছে, আনস্যাচুরেটেড আছে। তো এবার আনস্যাচুরেটেড তো আমরা অ্যালকিন আর অ্যালকাইন বলে বললাম, যাদের মধ্যে মাল্টিপল বন্ড আছে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড অথবা বোথ। আর একটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেটা আমরা আর একটা ক্লাসে ডিসকাস করবো। আজকে কিন্তু আমরা অ্যালকাইন পার্টটা পড়বো। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দেখে নিই অ্যালকাইন পার্টে আমাদের কি কি পড়তে হবে। এই হলো আমাদের সেই অ্যালকাইন পর্ব। দেখো অ্যালকাইনে আমাদের কি পড়তে হবে একটু দেখে নিই। অ্যালকাইন হচ্ছে প্রথমে যেটা আমরা বললাম যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড মানে কি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারে। ডাবল বন্ড থাকে হচ্ছে আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে। আর অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু ট্রিপল বন্ড থাকে, অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকতেই হবে দুটো কার্বন অ্যাটমের মধ্যে, তবেই সেটাকে আমরা অ্যালকাইন বলতে পারবো। তাহলে অ্যালকাইন কখন বলবো? অ্যাট লিস্ট দে কন্টেইন ওয়ান ট্রিপল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটম। দুটো কার্বন অ্যাটমের মধ্যে কিন্তু তোমাকে ট্রিপল বন্ড থাকতে হবে অ্যাট লিস্ট ওয়ান, ওকে? তাহলেই তুমি বলতে পারবে সেটাকে অ্যালকাইন, ওকে? এই ব্যাপারটা কিন্তু অ্যালকাইনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাকে সবসময় সব মনে রাখতে হবে। আর নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমও কিন্তু অ্যালকিন বা অ্যালকিনের থেকে কম থাকে অ্যালকাইনে। তাদের জেনারেল ফর্মুলাটা কি হয় দেখো, CnH2n-2। দেখো -2 কারণ এখানে হাইড্রোজেন অ্যাটম কিন্তু কম থাকে। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইজ স্টিল লেস ইন অ্যালকাইন অ্যাজ কম্পেয়ার টু অ্যালকিন অর অ্যালকেনস। তাহলে দেয়ার জেনারেল ফর্মুলা ইজ CnH2n-2। হ্যালো, এই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা অ্যালকাইনের জন্য। যদি তুমি এখানে সিএন এন এর জায়গায় 1 বসাও বা এন এর জায়গায় তুমি যদি 2 বসাও, 2 বসালে আর H2n-2 মানে 2 ইনটু এন এর জায়গায় 2 বসিয়ে দিলাম তার মানে 4, তাহলে 4-2 হচ্ছে আমাদের 2, তাহলে C2H2। এই হচ্ছে ফার্স্ট মেম্বার অ্যালকাইন শ্রেণীর, ফার্স্ট মেম্বার হচ্ছে ইথাইন, যার জেনারেল ফর্মুলা ওয়াইজ যার ফর্মুলা হচ্ছে আমাদের C2H2। এই দুটো কার্বন দুটো হাইড্রোজেন নিয়ে তৈরি হয় ইথাইন, ফার্স্ট মেম্বার অফ অ্যালকাইন সিরিজ, যেটা খুবই পপুলারলি নোন অ্যাজ অ্যাসিটাইল, অ্যাসিটিলিন নামে যেটা পরিচিত। হ্যাঁ, ইথাইনটাই কিন্তু, ইথাইন হচ্ছে তোমার ইউপ্যাক নেম ওয়াইজ বলছি, আর কমন নেম হচ্ছে কিন্তু অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে তুমি আর্ক ওয়েল্ডিং এর পারপাস ইউজ করা হয়, তখন কি করা হয়, আর্ক ওয়েল্ডিং পারপাসের জন্য অ্যাসিটিলিনকে অ্যাসিটিলিন ফর্মে ইউজ করা হয় না। অ্যাসিটিলিনের সাথে অক্সিজেন গ্যাস মিশিয়ে অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম তৈরি করা হয়। অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম তৈরি করার পরে ঝালাই করার কাজে, আর কোয়েলডিং পারপাস মানে ঝালাই করার কাজে কিন্তু ব্যবহার করা হয় ওই অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমটাকে। তার মানে অ্যাসিটিলিনের সাথে অক্সিজেনকে রিঅ্যাকশন করানো হয়, করিয়ে অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম সেই ফ্লেমটাকেই ঝালাইয়ের কাজে আর কোয়েলডিং এর পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে অ্যাসিটিলিন মানে আমরা ইথাইন ইউজ করছি, এখানে আমরা তাহলে কি ইউজ করছি, অ্যালকাইন ইউজ করছি, ঠিক আছে? ইন দ্য ফর্ম অফ অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম অবটেইনড বাই মিক্সিং অ্যাসিটিলিন উইথ অক্সিজেন গ্যাস। অ্যালকাইনস আর স্টার্টিং মেটেরিয়াল ফর এ লার্জ নাম্বার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, ফর এ লার্জ নাম্বার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, বিভিন্ন ধরনের যে অর্গ্যানিক কম্পাউন্ডস গুলো প্রস্তুত করার জন্য স্টার্টিং মেটেরিয়াল হিসেবেও কিন্তু অ্যালকাইনস ইউজ হয়। ইট ইজ ইন্টারেস্টিং টু স্টাডি দিস ক্লাস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, এবার আমরা দেখবো যেটা। ফার্স্টই আমরা দেখে নিই এর নমেনক্লেচার অ্যান্ড আইসোমারিজম। কমন সিস্টেমে
অ্যালকাইনস কিন্তু নেম হয় অ্যাসিটিলিনের ডেরিভেটিভ হিসেবে, ঠিক আছে, কমন সিস্টেমে। কিন্তু ইউপ্যাক সিস্টেমে এখানে অ্যালকেন এর লাস্টে কি আছে, এ এন ই, এখানে কি বসে, ওয়াই এন ই বসে। দেখো অ্যালক, এ এল কে, তারপর কাইন বলি আমরা, অ্যালকাইন, তার মানে ওয়াই এন ই, এই পার্টটা হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে অ্যালকেনের সাথে কম্পেয়ার করলে। তাহলে করেসপন্ডিং অ্যালকেন রিপ্লেস করে যায় এ এন ই বাই সাফিক্সে ওয়াই এন ই বসে যায়, সাফিক্সে ওয়াই এন, অ্যালকাইন, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটার নামকরণ করা হয়, এইভাবে ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন, ঠিক আছে, বিউট ওয়ান আইন, বিউট টু আইন, এইভাবে করা হয় নাম, পেন্ট ওয়ান আইন, পেন্ট টু আইন, ঠিক আছে। পজিশন অফ দ্য ট্রিপল বন্ড, এই যে ট্রিপল বন্ডের পজিশন ওয়াইজ তোমাকে কি বলছে, দেখো এখানে জাস্ট কমন নেমটা পুরোটাই কিন্তু অ্যাসিটাইলিনের ডেরিভেটিভ হিসেবে, ঠিক আছে, হিসেবে নাম করা হয়। আর ইম্প্যাক্ট সিস্টেমে জাস্ট অ্যালকেনের এন এর পরিবর্তে ওয়াই ওয়াই এন বসে যায়। আর হচ্ছে এই পজিশন, ধরো কার্বনটা কত নম্বরে আছে, এই ধরো এরকম আছে এইচ এইচ, এখানে সি এইচ টু, সি এইচ টু, এইভাবে আছে। তাহলে যেখানে ট্রিপল বন্ডটা থাকবে, মানে ট্রিপল বন্ড যেখানে থাকবে তার পাশে যে কার্বনটা আছে সেখান থেকে আমি নাম্বারিং করবো কার্বনটা, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ফার্স্ট ট্রিপল বন্ডের যে কার্বনটা আছে সেখান থেকে আমরা কিন্তু পজিশনটা ইন্ডিকেট করবো, নাম্বারটা বসাবো। You have already learned that ethyne and propyne got only one structure, but there are two possible structures of butyne. সেটা হচ্ছে বিউট 1i আর বিউট 2i। এখানে তোমাদের টেবিলটা, হ্যাঁ এই যে এখানে যে টেবিলটা দিয়েছে সেটা আগে একটু আমরা দেখে নি চলো। ইথাইন তোমরা C2H2, যেখানে ভ্যালু অফ n হচ্ছে 2 থেকে এখানে শুরু হয়। প্রোপাইনের ক্ষেত্রে 3, বিউট 1i আর 2i দুটোর ক্ষেত্রে কিন্তু 4, বাট কেন দুটোর নামটা আলাদা হচ্ছে, দেখো ভ্যালু অফ n হচ্ছে দুটোর ক্ষেত্রে 4, বাট আমরা বিউট 1i বলছি আর বিউট 2i বলছি, কেন, সেম অ্যালকিনের মতোই এখানেও অ্যালকাইনে যেখানে ট্রিপল বন্ডটা আছে ট্রিপল বন্ডের পজিশন ওয়াইজ কিন্তু এখানে নমেনক্লেচারটা হবে, ট্রিপল বন্ডের পজিশন ওয়াইজ, যেবা যেখানে ট্রিপল বন্ডটা বসবে তার থেকেই আমি নাম্বারিং স্টার্ট করব, 1 2 3 4, এইভাবে আমি তো এইভাবে নাম্বার স্টার্ট করব। তাহলে 1 এর কাছে কি আছে, ট্রিপল বন্ডটা আছে, তাই জন্য এটার নাম হয়ে গেল বিউট 1i। বিউটেন থেকে কেন এসেছে, না কারণ চারটে কার্বন আছে। এবার এটাতে বিউট 2i কেন হলো, দেখো 1 2 3 4, এবার এটা এদিক থেকেও নামকরণ করতে পারি, এদিক থেকেও আমি নাম্বারিং করতে পারি, কারণ দুদিকে যা দিক থেকে করি ইকুয়ালি আসবে এই দু নম্বরটা 3 4, আবার এদিক থেকে 1 2 3 4 করতে পারি। তাহলে দু নম্বর পজিশনে দেখা যাচ্ছে কিন্তু আমাদের, যদি এদিক থেকে ধরি তার কিন্তু 2i হচ্ছে, তাই তো, দু নম্বর পজিশনে কিন্তু ডাবল ট্রিপল বন্ডটা যুক্ত রয়েছে, তাহলে বিউট 2i। এইভাবে হচ্ছিল তো, সেটাই এখানে বলছে যে তাহলে ইথাইন প্রোপাইন এরা কিন্তু একটা করে স্ট্রাকচার পাচ্ছে, কিন্তু বিউট 1i বিউট 2i দুটো স্ট্রাকচার পাচ্ছে, বিউটাইন আর বিউটাইন দুটো স্ট্রাকচার পেল, একটা 1i একটা 2i। তাহলে সিন্স দিস টু কম্পাউন্ডস ডিফার ইন দেয়ার স্ট্রাকচার, কারণটা হচ্ছে পজিশন অফ দ্য ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডটা ডিফারেন্ট পজিশনে আছে দুটো, সেই জন্য এই দুটোকে আমরা বলবো পজিশন আইসোমার, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা অ্যালকাইন বা অ্যালকেন বা অ্যালকিনে বলেছিলাম পজিশন আইসোমার। তাহলে ট্রিপল বন্ডের পজিশনটা ডিফারেন্ট পজিশনে আছে, সেই জন্য এরা পরস্পরের পজিশন আইসোমার, ঠিক আছে। এছাড়া এইভাবে C5H8 কে লেখা যেতে পারে, লেট আস ট্রাই টু অ্যারেঞ্জ 5 কার্বন অ্যাটমস উইথ এ কন্টিনিউয়াস চেইন এন্ড উইথ এ সাইড চেইন, সেটাকে যদি আমরা একটা লিখি, ধরো কন্টিনিউয়াস চেইনে লিখছি এবং একটা ইউপ্যাক নেম হচ্ছে পেইন্ট 1i কাছাকাছি সব থেকে ট্রিপল বন্ডটা রয়েছে বলে,
pent 1 আয়ন কেন হয়েছে একদম এখানে 1 এর সাথে 1 নম্বর কার্বনের সাথে কিন্তু ট্রিপল বন্ড যুক্ত হয়ে আছে তাহলে এই ভাবে আর pent কেন হয়েছে pentটা 5টা কার্বন আছে সেই কারণে তাহলে pent 1 আয়ন pent 2 আয়ন এবার যদি আমরা এই pentyneটাকে ব্রাঞ্চড ফর্মে লিখি দেখো কন্টিনিউয়াস চেইন ওয়াইজ আছে সাইড চেইন ওয়াইজ লিখেছি ব্রাঞ্চ চেইন ওয়াইজ মানে এটা দুটোই কিন্তু কন্টিনিউয়াস চেইনে আছে যেই আমি ব্রাঞ্চ চেইনে লিখলাম দেখো একদম পাশাপাশি চারটে রয়েছে তার মানে আর তিন নম্বর পজিশন কারণ কি এটাকে এটা দিক থেকে ধরেছি কেন কারণ এখানে ট্রিপল বন্ডটা আছে এই কার্বনটার সাথে সবথেকে কাছে ট্রিপল বন্ড আছে তাই এটাকে এক নম্বর কার্বন করছি তাহলে 1 2 3 তিন নম্বর পজিশনে দেখো মিথাইল গ্রুপ যুক্ত হচ্ছে যেহেতু আমরা ব্রাঞ্চ চেইনে লিখেছি এই পেন্টাইন তাহলে 3 মিথাইল বিউট 1 আই তাই তো নামটা হচ্ছে 3 মিথাইল বিউট 1 আই তাহলে এখানে স্ট্রাকচার 1 এন্ড 2 এদের ট্রিপল বন্ডের পজিশনে ডিফারেন্ট সেই জন্য এটা হলো পজিশন আইসোমার আর 1 এন্ড 3 বা 2 আর 3 চেইন আইসোমার কারণ এদের একটা কন্টিনিউয়াস চেইন আর একটা ব্রাঞ্চ চেইনে রয়েছে তাহলে এরা পরস্পরের চেইন আইসোমার আর পেন্ট 1 আই আর পেন্ট 2 আই হচ্ছে পজিশন আইসোমার কারণটা কি কারণ পজিশন আইসোমার এই মাত্র আমরা বললাম কারণ ট্রিপল বন্ড বা কোনো মলিকিউল কোনো অ্যালকাইন বা অ্যালকেন বা অ্যালকিনের যদি তোমার ইয়েতে ডিফারেন্স থাকে তোমার ট্রিপল বন্ড বা ডাবল বন্ডের পজিশনে ডিফারেন্স থাকে সেক্ষেত্রে তাহলে পজিশন আইসো তাই তো তাহলে পেন্ট 1 আই আর পেন্ট 2 আই এদের পজিশনে ডিফারেন্ট তাই জন্য এরা হচ্ছে 1 এন্ড 2 স্ট্রাকচার হচ্ছে পজিশন আইসোমার পরস্পর 1 এন্ড 3 অথবা 2 এন্ড 3 হচ্ছে আমাদের চেইন আইসোমার তাই তো কারণটা কি চেইন আর কন্টিনিউয়াস চেইনে আছে ব্রাঞ্চ চেইন তাহলে এখানে 3 মিথাইল বিউট চার চেইন ওয়াইজ থাকলে তাকে থ্রি কটাকেই আমাদের কার্বন নাম্বার ধরা হয় চারটে কার্বন হয়ে গেল তার মানে বিউ 1 আই 1 আই কেন হলো একের সাথে ট্রিপল বন্ডটা রয়েছে এটা তো আমরা করলাম নেক্সট আছে এই স্ট্রাকচার অফ দা ট্রিপল বন্ড বা স্ট্রাকচার অফ দা অ্যালকাইন ইথাইল হচ্ছে একদম সিম্পলেস্ট মলিকিউল অফ অ্যালকাইন কারণ এটা হচ্ছে সবথেকে শুরুর মলিকিউল একদম মানে ইথাইন দিয়ে অ্যালকাইনের মেম্বার সিরিজটা শুরু হচ্ছে তো এটাই সবথেকে সিম্পলেস্ট মলিকিউল অফ অ্যালকাইন সিরিজ প্রত্যেকটা কার্বন অ্যাটম এখানে কি হয়ে থাকে দেখো ইচ কার্বন অ্যাটম অফ ইথাইন হ্যাজ টু sp হাইব্রিডাইজড অরবিটাল দুটো কিন্তু এখানে sp হাইব্রিডাইজড অরবিটাল থাকে সেক্ষেত্রে অ্যালকিনে কিন্তু sp2 এমনি তোমার কার্বন দুটো sp2 হাইব্রিডাইজড হয় আর অ্যালকেনের ক্ষেত্রে sp3 হয় তো এবার এগুলো আমরা পড়ে আসছি তাই তো এগুলো আমরা পড়ে এসেছি যে sp2 sp3 sp তো এবার ইচ কার্বন অ্যাটম ইথাইনের ক্ষেত্রে আমরা অ্যালকাইনটা পড়ি একটু যে ইচ কার্বন অ্যাটম অফ অ্যালকাইন মানে ইথাইন দুটো sp হাইব্রিডাইজড অরবিটালস রয়েছে কার্বন কার্বনের মধ্যে সিগমা বন্ড পড়ে রয়েছে সিগমা বন্ড কি করে হয়েছে দুটো ওই sp হাইব্রিডাইজড অরবিটালস মানে দুটো কার্বন অ্যাটমের যে দুটো sp হাইব্রিডাইজড অরবিটাল তারা তাদের তারা পরস্পর কি হয়েছে ওভারল্যাপ করেছে মুখোমুখি ওভারল্যাপ হয়েছে তাদের যে কার্বন কার্বন যে সিগমা বন্ধন কি করে পাওয়া যাচ্ছে না দুটো কার্বনের যে sp হাইব্রিডাইজড অরবিটালস রয়েছে তাদের মধ্যে মুখোমুখি ওভারল্যাপিং এর ফলে কি হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি হয় ঠিক আছে এটা পড়বে একটু যে রিমেইনিং sp হাইব্রিডাইজড অরবিটাল অফ ইচ কার্বন অ্যাটম এবার তারা আবার কি করে বাকি যেটা পড়ে রয়েছে অবশিষ্ট যে তোমার অবশিষ্ট যে দুটো sp হাইব্রিডাইজড অরবিটাল সেগুলো আবার ওই হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের সাথে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ ওভারল্যাপ করে হাইড্রোজেন অরবিটাল তখন দুটো কার্বন 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 হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি হয় তখন সেখানে কিন্তু কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি হয় মানে হাইড্রোজেন অ্যাটমের 1s দুটো হাইড্রোজেন অ্যাটমের প্রত্যেকটার 1s অরবিটালের সাথে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ আন্তঃনিউক্লিয়ার অক্ষ বরাবর ওভারল্যাপ করে ওই
বাকি অবশিষ্ট যে মানে কার্বনের যে অবশিষ্ট এসপি হাইব্রিডাইজড অরবিটাল আছে, ফলে দুটো কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি হয়। তাহলে আমরা দুটো কার্বন কার্বন সিগমা বন্ড, একটা কার্বন কার্বন সিগমা বন্ড পেলাম আর দুটো কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড পেলাম। এদের অ্যাঙ্গেলটা কিন্তু এইচসিসি অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে প্রত্যেকটা কার্বন অ্যাটমের কিন্তু দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটালস থাকে, যেটা কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার যেরকম, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য প্লেন অফ দ্য কার্বন কার্বন সিগমা বন্ড। কার্বন কার্বন সিগমা বন্ধনের সাথে কিন্তু তলের সাথে কিন্তু লম্বভাবে অবস্থিত, ঠিক আছে, তলের সাথে কিন্তু লম্বভাবে পারপেন্ডিকুলারলি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য প্লেন টু অফ দ্য কার্বন কার্বন সিগমা বন্ড, ঠিক আছে। এই হচ্ছে প্রত্যেকটা কার্বন পরমাণুর যে হাইব্রিডাইজড মানে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল থেকে সেগুলোর কথা বলবো। এবার এই টু পি অরবিটালস কি করে না, অফ দ্য ওয়ান কার্বন অ্যাটম, একটা কার্বন অ্যাটমের টু পি অরবিটালস প্যারালাল হয়ে থাকে আরেকটা কার্বন অ্যাটমের টু পি অরবিটালস এর সাথে, যেটা আন্ডারগো ল্যাটারাল সাইড ওয়াইজ ওভারল্যাপ করে পাই বন্ধন তৈরি করে দুটো কার্বন অ্যাটমের মধ্যে। দেখো তাহলে আবার একটা কার্বন অ্যাটমের টু পি অরবিটালস অন্য কার্বন অ্যাটমের টু পি অরবিটালস এর সাথে প্যারালালি অবস্থান করে। এবার তারা কি হবে, তাহলে প্যারালালি অবস্থান করে মানে তারা কি করবে, পাশাপাশি ওভারল্যাপ করবে, সাইড ওয়াইজ বা ল্যাটারাল ওভারল্যাপিং হবে। ওভার সাইড ওয়াইজ ওভারল্যাপ করে কি হয়, পাই বন্ড তৈরি হয়। তো তাহলে দুটো পাই বন্ধন তৈরি করবে দুটো কার্বন অ্যাটমের মধ্যে। দাস তার মানে ইথাইন মলিকিউলে কি কি বন্ধন রয়েছে এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে ইথাইন মলিকিউলসে রয়েছে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, দুটো কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড আর দুটো কার্বন কার্বন পাই বন্ড রয়েছে। বোঝা গেল তাহলে কি কি ভাবে আমরা এই বন্ড গুলো পেলাম? হ্যাঁ, কার্বন কার্বন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড আর একটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ড পেয়েছি। দুটো দুটো একটা পাঁচটা টোটাল বন্ড পেয়েছি, বা কি কি সেটা হচ্ছে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, দুটো কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, দুটো কার্বন কার্বন পাই বন্ড। এবারেও যদি না বোঝাতে যায় তো আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ার করে নিতে পারো যে এইখানটা বুঝতে পারি। নেক্সট দেখো, এটাই বলছিলাম যে কার্বনের সাথে এই যে কার্বনের সাথে কার্বনের দুটো এসপি হাইব্রিডাইজড অরবিটালস তারা ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে সিগমা বন্ধন তৈরি হয়েছে। আর কার্বনের সাথে হাইড্রোজেন অবশিষ্ট যে অরবিটালটা এসপি হাইব্রিডাইজড অরবিটালে মানে কার্বন অ্যাটমের যে অবশিষ্ট অরবিটালস কি করলো না, হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি করলো। তাহলে দুটো, একটা সিগমা বন্ড হচ্ছে কার্বন কার্বনের মধ্যে, কার্বন হাইড্রোজেনের মধ্যে দুটো সিগমা বন্ড তৈরি হয়। আর ওই 2p ও 2p অরবিটালস একটা কার্বনের 2p অরবিটালস আর একটা কার্বনের 2p অরবিটালের সাথে প্যারালালি অবস্থান করছে। দেখো এই যে প্যারালালি অবস্থান করে সেই জন্য পাই বন্ধন তৈরি করে, দুটো পাই বন্ধন তৈরি হয় এই কারণের জন্য। সিগমা অভিলেপন, সিগমা ওভারল্যাপ করছে আর পাই ওভারল্যাপ করছে, সেটা পিকচার দ্বারা বোঝা যাচ্ছে। এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই স্ট্রেংথ কিন্তু মোর দ্যান দোজ অফ দ্য কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের থেকে। দেখো অনেক বেশি বন্ড এনথালপি দেয়, 823 কিলোজুল পার মোল, সেখানে ডাবল বন্ডের ক্ষেত্রে 681 আর সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 348। কিন্তু কার্বন কার্বন ট্রিপল বন্ডের লেন্থটা কিন্তু শর্ট হয় আর তোমার ডাবল বা সিঙ্গেল বন্ডের থেকে, ট্রিপল বন্ডের লেন্থটা কিন্তু শর্ট হয়, বট এনথালপি অনেক বেশি হয়, লেন্থটা শর্ট হয় বলেই এটা হয় ইলেকট্রন ক্লাউড বিটুইন টু কার্বন অ্যাটম, ঠিক আছে। এটা বন্ড লেন্থ শর্ট হয় আর হচ্ছে ইলেকট্রন ক্লাউড দুটো কার্বন অ্যাটমের মধ্যে, ইলেকট্রন ক্লাউড কি হয় ইন্টারনিউক্লিয়াস নিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ কি হয় একদম সিলিন্ড্রিকালি সিমেট্রিক্যাল, একদম প্রতিসমভাবে কিন্তু থাকে, সিলিন্ড্রিকাল সিলিন্ডারের মতো, সিলিন্ডারের মতন, চোঙের মতন সিমেট্রিক্যাল হয়। তাই এটা হচ্ছে একটা লিনিয়ার মলিকিউল, এটা তোমাদের মনে রাখতে হবে যে ইথাইন তাহলে এই সব কারণের জন্য হয়ে গেল একটা লিনিয়ার মলিকিউল, সিম্পল লিনিয়ার মলিকিউল। নেক্সট আছে আমাদের কিভাবে আমরা প্রিপেয়ার করব এই অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইনের প্রিপারেশন।
first preparation hoche from calcium carbide theke. Calcium carbide theke kibhabe tumi alkyne prepare korbe. সেটা হচ্ছে অন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, যদি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে শিল্প ক্ষেত্রে তুমি প্রিপেয়ার করতে চাও তাহলে তুমি দেখো কিভাবে প্রিপেয়ার করবে ক্যালসিয়াম কার্বাইড থেকে, CaC2 থেকে। ট্রিট করো ক্যালসিয়াম কার্বাইড কে ওয়াটারের সাথে, ঠিক আছে? ওয়াটারের সাথে ট্রিট করতে পারো। এছাড়া ক্যালসিয়াম কার্বাইড ইজ প্রিপেয়ার বাই হিটিং। এবার তুমি ক্যালসিয়াম কার্বাইডটা কি করে তৈরি করবে, ক্যালসিয়াম কার্বাইড কে প্রিপেয়ার করবে বাই হিটিং উইথ লাইম উইথ কো, ঠিক আছে? পোড়া চুনের সাথে, মানে ক্যালসিয়াম অক্সাইড। উইথ লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন, তার সাথে কোকের মিশ্রণকে যদি হিট করো তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্রস্তুত করা যায়। আরেকটা হচ্ছে তোমার লাইমস্টোন, উইক লাইম হচ্ছে পোড়া চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, ঠিক আছে? তুমি ক্যালসিয়াম অক্সাইড কি করে পাবে, ক্যালসিয়াম অক্সাইড পেতে গেলে তোমাকে কিন্তু উইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন, তাহলে তোমাকে লাইমস্টোনকে হিট করতে হবে। লাইমস্টোনকে হিট করো, দেখো লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, তাকে যদি হিট করো তুমি পেয়ে যাচ্ছ এখানে ক্যালসিয়াম অক্সাইড মানে কুইক লাইম। লাইমস্টোন থেকে তুমি পেয়ে যাচ্ছ কুইক লাইম, সাথে কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। এবার ওই কুইক লাইমকে কি বলেছিলাম, কুইক লাইমকে যদি তুমি হিট করো কোকের সাথে মেশাও, দেখো কার্বন মানে কোক হচ্ছে কার্বন, এই কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনকে যদি তুমি কোকের সাথে মিশ্রিত করছো ক্যালসিয়াম কার্বাইড পাবে, তাই তো বললাম? এবার ক্যালসিয়াম কার্বাইড কে জলের সাথে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এই ইথাইন পাওয়া যায়। তাহলে দেখো ক্যালসিয়াম, আরেকবার বলে দিচ্ছি যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে তুমি ইথাইন পাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, ফার্স্টে আমাদের কি কি দরকার, আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইথাইনকে প্রিপেয়ার করা যায় ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের মিশ্রণে। এবার ক্যালসিয়াম কার্বাইড তুমি কি করে পাবে, যদি তুমি কুইক লাইমের সাথে কোকের মিশ্রণ রেখে উত্তপ্ত করো তাহলে তুমি ক্যালসিয়াম কার্বাইড পেয়ে যাবে, ঠিক আছে? এবারে আমার তো মানে এবার ক্যালসিয়াম অক্সাইড তো ধরন নেই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কি করে পাবো, তুমি ক্যালসিয়াম কার্বনেটকে মানে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট লাইমস্টোন, লাইমস্টোনকে যদি তুমি হিট করো তাহলে কিন্তু তুমি কুইক লাইম পেয়ে যাবে। যেই কুইক লাইম তুমি পেয়ে গেলে এ মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন, তাকে তুমি কি করবে তাহলে কোকের সাথে মেশাবে, এই যে হিটিং কুইক লাইম উইথ কোক, তাহলে তুমি পেয়ে যাবে ক্যালসিয়াম কার্বাইড। দেখো এখানে ক্যালসিয়াম কার্বাইড পেয়ে যাবে, আর ফার্স্ট লাইনে যেটা করলাম ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের রিঅ্যাকশন করে ইথাইন তৈরি হয়ে যায়, দেখো তৈরি হয়ে গেছে। এইভাবে তাহলে তুমি ইথাইন প্রস্তুত করতে পারো। এছাড়া আর একটা টাফ ফর্ম থেকে করতে পারো, সেটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, মানে পাশাপাশি দুটো কার্বন অ্যাটমের সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকলে সেটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। সেখান থেকে কি করে করবে, এই ভিসিনাল ডাইহ্যালাইড কে তুমি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ট্রিট করো, যেখানে ডিহাইড্রো হ্যালোজেনেশন হচ্ছে, ডিহাইড্রো হ্যালোজেনেশন হয়, ওয়ান মলিকিউল অফ হাইড্রোজেন হ্যালাইড এলিমিনেট হয়ে যায়, ফর্ম করে অ্যালকিনাইল হ্যালাইড, সেটাকে যদি সোডামাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে অ্যালকাইন পাওয়া যায়, সেটাকে তোমাকে সোডামাইড দিয়ে ট্রিট করতে হবে, তাহলে তুমি অ্যালকাইন পাবে। দেখো রিঅ্যাকশনটাই কি করেছে, এই হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড ছিল যাকে আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করেছি, ট্রিট করে কি রিঅ্যাকশন দিয়েছে, ডিহাইড্রো হ্যালোজেনেশন, মানে একটা হাইড্রোজেন হ্যালাইড গ্রুপ, হাইড্রোজেন হ্যালাইড মানে ধরো এইচ বি আর, হাইড্রোজেন হ্যালাইড এলিমিনেটেড হয়ে গেছে, কি ফর্ম করেছে অ্যালকিনাইল হ্যালাইড এইচ, এটা হচ্ছে অ্যালকিনাইল হ্যালাইড, কারণ এইচ বি আর দেখো বেরিয়ে গেছে, সি এইচ রয়েছে অ্যাল্ট রয়েছে সি এইচ বি, তাহলে অ্যালকিনাইল হ্যালাইড কে যদি আমি রাখো আবার সোডামাইড এন এ প্লাস এন এইচ টু মাইনাস, সোডামাইড দিয়ে যখন ট্রিট করেছি আমি পেয়ে গেছি ইথাইন মানে অ্যালকাইন পেয়ে গেছি। তাহলে তুমি দুভাবে পেতে পারছো, একটা ক্যালসিয়াম কার্বাইড থেকে পেতে পারছো,
তুমি ক্যালসিয়াম কার্বোনেট থেকেও পেতে পাচ্ছ বলতে পারো, কারণ ক্যালসিয়াম কার্বোনেটকেই তো ফার্স্টে হিট করছো, তবে না ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ, তবে না ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি কোকে রিঅ্যাকশন করে কার্বাইড তৈরি করে তাকে জলের সাথে রিঅ্যাকশন করে ইথাইল তৈরি করছো, তো তুমি সেটাও বলতে পারো। বা তুমি আরেকটা ভাবে করতে পারো, বিসিনাইল ডাইহ্যালাইড থেকেও কিন্তু প্রিপেয়ার করা যায়। নেক্সট তোমাদের যেটা আছে অ্যালকাইনে ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকাইন একদম প্রায় বলতে পারো সেম ট্রেন্ড ফলো করে আসছে অ্যালকিন আর অ্যালকিনের মতো। ফার্স্টে থ্রি মেম্বার্স হচ্ছে গ্যাস, নেক্সট হচ্ছে হায়ার, তোমার নেক্সট যে আটটা প্রথম তিনটে গ্যাস, নেক্সট আটটা মেম্বার হচ্ছে লিকুইড হয়, অ্যান্ড হায়ার্স ওয়ান যেগুলো সেগুলো সলিড হয়। প্রত্যেকটা অ্যালকাইনসি কালারলেস হয়, ইথাইনের কিন্তু তোমার ক্যারেক্টারিস্টিক অর্ডার রয়েছে। আদার্স যে মেম্বার একদম অ্যালকিনের মতোই দেখো, যেমন ইথিনের ছিল ক্যারেক্টারিস্টিক স্মেল একটা ছিল, তো বাকি মেম্বারদের ছিল না, সেখানে এটাও সেরকম, ইথাইল হ্যাজ ক্যারেক্টারিস্টিক অর্ডার বাট আদার মেম্বার্স আর অর্ডারলেস। এরা উইকলি পোলার হয় ইন নেচার, লাইটার দেন ওয়াটারের থেকে হালকা হয়, অ্যান্ড ইনমিসিবল উইথ ওয়াটার বাট সলিবল ইন অর্গ্যানিক সলভেন্ট, যেরকম হচ্ছে বেনজিন, ইথার, কার্বন টেট্রাক্লোরাইড এটসেট্রা। বেনজিন, ইথার, কার্বন টেট্রাক্লোরাইড এইসব অর্গ্যানিক সলভেন্টে এরা সলিবল হয়ে যায় বাট ওয়াটারে ইনসলিবল। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি, এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি এগুলো কিন্তু মোলার মাস যত ইনক্রিজ করে, মোট কথা হায়ার যত হয়, সাইজ যত বেশি হয় তত কিন্তু মোলার মাস ইনক্রিজ করবে, তাই মোলার মাস যত ইনক্রিজ করে এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি তত ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, এই হলো তার ফিজিক্যাল প্রপার্টিস। নেক্সট আছে, নেক্সট যেটা আছে সেটা আমরা পড়বো কেমিক্যাল প্রপার্টিস। নেক্সট হচ্ছে আমরা পড়বো কেমিক্যাল প্রপার্টিস। কিছু অ্যাসিডিক নেচার দেখায় অ্যালকাইন, সো অ্যাসিডিক নেচার, সেখানে অ্যাডিশন রিঅ্যাকশনস দেখাতে পারে, আবার পলিমারাইজেশন রিঅ্যাকশনও হয়। ঠিক আছে, আমরা অ্যালকিনেও অ্যাডিশন রিঅ্যাকশন করেছি, পলিমারাইজেশন রিঅ্যাকশন করেছি, এও কিন্তু তোমার অ্যালকাইন, সেও কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন পলিমারাইজেশন দেখাতে পারে, প্লাস এদের কিছু অ্যাসিডিক ক্যারেক্টার আছে, সেটা একটু ফার্স্টে পড়ি যে কি কি অ্যাসিডিক ক্যারেক্টার এরা দেখাতে পারে। সোডিয়াম মেটাল অ্যান্ড সোডামাইট, সোডামাইট মানে NaNH2, সোডিয়াম মেটাল অ্যান্ড সোডামাইট এরা হচ্ছে স্ট্রং বেস, খুব একটা শক্তিশালী ক্ষার বলতে পারো। এরা রিঅ্যাক্ট করে যদি অ্যালকাইনের সাথে তাহলে সোডিয়াম অ্যাসিটাইলাইট উৎপন্ন করে উইথ লিবারেশন অফ ডাইহাইড্রোজেন গ্যাস, তাহলে অ্যাসিটাইলাইট উৎপন্ন করছে। সোডিয়াম বা সোডামাইট হচ্ছে স্ট্রং বেস, যারা ইথাইলের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম অ্যাসিটাইলাইট উৎপন্ন করে এবং সাথে ডাইহাইড্রোজেন গ্যাসও নির্গত করে। দিস রিঅ্যাকশনস হ্যাভ নট বিন অবজার্ভ ইন দ্য কেস অফ ইথিন বা ইথেনল, দাস ইন্ডিকেটিং দ্যাট ইথাইল হচ্ছে অ্যাসিডিক ইন নেচার ইন কম্পারিজন টু ইথিন অ্যান্ড ইথাইল। Has it something to do with, well, with structure and the hybridization? So, tumra dekho ethyne and hydrogen paromanu gulo tumra porecho sp hybridized, tai to shekhane amader carb sp2 hocche eder jonno tomar ethyne er jonno ar sp3 hocche ethane er jonno, tai to alkene er jonno sp3 ar alkene er jonno sp2 ar alkyne er jonno hocche sp hybridized, tai to carbon paromanu due to maximum percentage, তার মানে আমরা কি দেখছি sp2 sp3, তাহলে ইথাইনে s ক্যারেক্টার 50%, s ক্যারেক্টার দেখছো অনেক বেশি, due to maximum percentage of s ক্যারেক্টার প্রায় 50%, sp hybridized orbital of carbon atom in ethyne molecules highest electronegativity, সেই কারণে s ক্যারেক্টার 50%, সেই কারণে এদের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট হয় ইথাইন মলিকিউলসে, হেন্স দিস অ্যাট্রাক্ট করে শেয়ার ইলেকট্রন পেয়ার অফ দা কার্বন হাইড্রোজেন বন্ড অফ দা ইথাইন এ গ্রেটার এক্সটেন্ট দ্যান দ্যাট অফ দা sp2 হাইব্রিডাইজড অরবিটাল অফ দা কার্বন ইন ইথিন আর sp3 হাইব্রিডাইজড অরবিটাল অফ কার্বন ইন ইথিন, এদের থেকে ইথিন
ইথিন আর ইথেনের থেকে ইথাইনের অ্যাট্রাকশন বেশি হয়, কার প্রতি? ওই সিআরটি ইলেকট্রন পেয়ার অফ দা কার্বন হাইড্রোজেন বন্ডের প্রতি বাড়তে থাকে। সেই কারণে কেন না এদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 50% এসপি, তো এসপি হাইব্রিডাইজড অরবিটাল অফ দা কার্বন অ্যাটম, সেই জন্য কি হয় হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি হয়, কার্বন হাইড্রোজেনের সিআর ইলেকট্রন পেয়ারের কে অ্যাট্রাক্ট করে। Thus, in ethyne, hydrogen atom can be liberated as proton more easily. সেই কারণে কি হয় ইথাইনে ওই হাইড্রোজেন অ্যাটম লিবারেট করে ইজিলি অ্যাজ কম্পেয়ার টু ইথিন অ্যান্ড ইথেন, অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস অফ ইথাইন অ্যাটাচ হয়ে যায় টু ট্রিপলি বন্ডেড কার্বন অ্যাটম, যেটা ভুল বুঝিয়ে দেয় অ্যাসিডিক ইন নেচার। এবার সবের ক্ষেত্রেই যে সেটা হবে কিন্তু তা নয়, তোমরা মনে রাখতে পারো যে ট্রিপল বন্ড কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুগুলোই যে অ্যাসিডিক, কিন্তু অ্যাসিডিক, কিন্তু অ্যালকাইনের সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলোই যে অ্যাসিডিক হবে সেটা কিন্তু ট্রিপল বন্ডের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু অ্যাসিডিক, ঠিক আছে? কিন্তু অ্যালকাইনের সাথে সমস্ত যে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সবই অ্যাসিডিক তা কিন্তু নয়, এটা মনে রাখতে পারো। দেখো এখানে কিন্তু আমাদের ইথাইনের সাথে বললাম না সোডিয়াম রিঅ্যাক্ট করে কি তৈরি করে, সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি করে, তাই তো? সো অ্যাসিটিলাইট তৈরি করে। দেখো ইথাইনের সাথে আমাদের সোডিয়াম যুক্ত হয়েছে, মনোসোডিয়াম ইথানাইট তৈরি করেছে, মনোসোডিয়াম ইথানাইট তৈরি করেছে। তারপরে আবার এই মনোসোডিয়াম ইথানাইডের সাথে সোডিয়াম যুক্ত করে ডাইসোডিয়াম ইথানাইট তৈরি হয়েছে, ঠিক আছে? এ থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক ইন নেচার। এখানে হচ্ছে প্রোপিন থেকে তৈরি হয়েছে, প্রোপিন থেকে দেখো প্রোপিন থেকে কি তৈরি হয়েছে, প্রোপিনের সাথে Na প্লাস NH2 মাইনাস মানে সোডামাইড রিঅ্যাকশন করেছে, সোডামাইড রিঅ্যাকশন করে সোডিয়াম প্রোপিনাইট তৈরি হয়েছে, সোডিয়াম প্রোপিনাইট তৈরি হয়েছে। তাহলে দিস রিঅ্যাকশন আর নট শোন অ্যালকিন বা অ্যালকেনের ক্ষেত্রে দেখা যায় না, তাই এদেরকে অ্যালকাইন অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে ডিফারেন্স করতে ইউজ করা হয় রিঅ্যাকশন গুলো। আচ্ছা আর এখানে তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার অ্যালকেনের সব থেকে কম, তাই তো? অ্যালকেনের সব থেকে কম, এই বিহেভিয়ার গুলো এখান থেকে একটু পড়ে নেবে। অ্যালকিন অ্যালকিন আর অ্যালকাইন অ্যাসিডিক বিহেভিয়ার বুঝতেই পারছো, অ্যালকাইনের সব থেকে বেশি, তারপর অ্যালকিনের, তারপর অ্যালকেন, তার মানে অ্যালকিন অ্যালকিন হচ্ছে মিডিলে আছে, ঠিক আছে? অ্যালকিন হচ্ছে মিডিলে আছে। তাহলে আমাদের হচ্ছে তোমার দেখো এখানে ফার্স্টেই যেটা রয়েছে অ্যালকিন অ্যালকাইন গ্রেটার দ্যান অ্যালকিন গ্রেটার দ্যান অ্যালকেন, ঠিক আছে? অ্যালকাইনের হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক বিহেভিয়ার। এবার তিনটে অ্যালকাইনের মধ্যে যদি বলো, তিনটে অ্যালকাইনের মধ্যে যদি বলো তাহলে দেখো সব থেকে বেশি আমাদের হচ্ছে ইথাইনের, সব থেকে বেশি হচ্ছে ইথাইনের, তারপর প্রোপাইনের, তারপরেই হচ্ছে যে বিউটাইনের। এবার হচ্ছে আমরা যেটা এতক্ষণ করছিলাম অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিক ক্যারেক্টার আমরা করছিলাম, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? যেরকম আমরা অ্যালকিনের ক্ষেত্রে করেছিলাম এখানেও তাই অ্যাডিশন রিঅ্যাকশন করব। অ্যালকাইন কন্টেন করে ট্রিপল বন্ড, এটা তো আমরা পড়লাম, সো দে অ্যাড আপ করছে দুটো মলিকিউলস অফ ডাইহাইড্রোজেন বা হ্যালোজেন বা হাইড্রোজেন হ্যালাইড, এগুলো অ্যাড করতে পারে, তাই তো? ট্রিপল বন্ড কন্টেন করে তাই জন্য এরা হাইড্রোজেন হ্যালোজেন বা হাইড্রোজেন হ্যালাইড কন্টেন মানে তোমার অ্যাড করতে পারবে। দেখো এখানে কি হয়, দেখো এখানে হাইড্রোজেন হ্যাঁ যুক্ত হয়ে একটা ভিনাইলিক ক্যাটায়ন তৈরি করে, এখানে তোমার এই যে এই চে এটার মাথায় ক্যাটায়নটা তৈরি করেছে, তারপরে আমরা একটা ভিনাইলিক ক্যাটায়ন পেয়ে গেছিলাম। এই অ্যাডিশন প্রোডাক্ট ফর্ম হয়েছে যে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ কিন্তু স্টেবিলিটি অফ দা ভিনাইলিক ক্যাটায়ন, মানে ভিনাইলিক ক্যাটায়ন মানে এটা, এখানে সি এর মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে তো একটা বন্ড কেটে গিয়ে, তাই না? ভিনাইলিক ক্যাটায়ন তৈরি হয়েছে, এই যে ভিনাইলিক ক্যাটায়নের স্টেবিলিটির উপর অ্যাডিশন প্রোডাক্টের ফরমেশনটা ডিপেন্ড করছে।
addition in unsymmetrical alkyne takes place according to Markovnikov's rule wise hoy thik ache acha niyom meni chole Markovnikov's ekhane abar amra addition gulo dekhi ki ki addition korte pari amra bolechi main eguloi tomader korte hobe seta hocche first hocche addition of dihydrogen dihydrogen addition korbo obosshoi kar sathe korechi amra dekho ekhane ekta hocche ethyne er sathe korechi ekta propyne er sathe korechi हाइड्रोजन ইথেন তৈরি হলো প্রোপাইনও তাই সেম প্রোপিন তৈরি হবে তারপর প্রোপেন তৈরি হবে নেক্সট আছে অ্যাডিশন অফ হ্যালোজেন অ্যাডিশন অফ হ্যালোজেন হ্যালোজেন অ্যাডিশন করে কি হলো দেখো অ্যাড হ্যালোজেন অ্যাডিশন করে এখানে হচ্ছে তোমার প্রোপাইন প্রোপাইনের সাথে টু মলিকিউলস অফ হ্যালোজেন অ্যাড করা হয়েছে টু মলিকিউলস অফ হ্যালোজেন মানে Br2 ঠিক আছে Br2 ব্রোমিন মলিকিউল অ্যাড করা হয়েছে টু মলিকিউল ব্রোমিন মলিকিউল অ্যাড করে প্রথমে আমরা 1 2 ডাইব্রোমো প্রোপেন পেলাম আবার Br2 অ্যাড করেছি আমরা 1 1 2 2 টেট্রাব্রোমো প্রোপেন পেলাম দেখো তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লালচে কমলা বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয় লালচে কমলা দ্রবণ একদম কালারলেস হয়ে যায় অরেঞ্জ রেডিস একটা অরেঞ্জ কালারের সলিউশন সেটা কিন্তু ডিকালারাইজড হয়ে যায় এই জন্য এটাকে আনস্যাচুরেশনের টেস্টে ইউজ করা হয় আনস্যাচুরেশন প্রমাণের জন্য ইউজ করা হয় তাহলে প্রোপাইনের সাথে ব্রোমিন মলিকিউল দিলাম প্রথমে 1 2 ডাইব্রোমো প্রোপিন পেলাম তারপর আবার ব্রোমিন মলিকিউল অ্যাড করে 1 1 2 2 টেট্রাব্রোমো প্রোপেন পেয়ে গেলাম প্রোপিন পেয়েছিলাম না অ্যাডিশন হ্যালোজেন করে প্রোপিন পেয়েছিলাম সেখান থেকে অ্যালকেন কি করে করব আবার একটা প্রোপিন মলিকিউল দিয়ে দাও তাহলে কিন্তু প্রোপেন পেয়ে গেলাম নেক্সট আছে আমাদের অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড এবার এখানে তোমাকে টু মলিকিউলস অফ হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করতে হবে টু মলিকিউলস অফ হাইড্রোজেন হ্যালাইড যদি তুমি অ্যাড করো অ্যালকাইনের সাথে জিএম হ্যালাইড পাবে জিএম হ্যালাইড মানে কি যে খানে দুটো হ্যালোজেন অ্যাটাচ হয়ে আছে সেম কার্বনের সাথে দেখো এই কার্বনটার সাথেই কিন্তু দুটো ব্রোমিন অ্যাটাচ হয়ে থাকবে দুটো হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ হয়ে থাকবে সেম কার্বনের সাথে 1 1 ডাইব্রোমো ইথেন তৈরি হচ্ছে 1 1 ডাইব্রোমো ইথেন এই যে Br2 মানে তুমি এই ভাবেও লিখতে পারো CH Br Br CH ঠিক বুঝলে একটা কার্বনের সাথেই দুটো ব্রোমিন মলিকিউল অ্যাটাচ হয়ে আছে তার মানে জিএম ডাইহ্যালাইড তৈরি হয়েছে তাহলে টু মলিকিউলস অফ হাইড্রোজেন হ্যালাইড এখানে রিঅ্যাকশন করেছে ইথাইনের সাথে HBr2 মলিকিউলস তার থেকে আমি ব্রোমো ইথিন পেয়েছি আবার আমি HBr দিয়েছি দিতে আমি 1 1 ডাইব্রোমো ইথেন পেয়েছি ইথিন পেয়েছে এটা বলে লাগে ফারস্টে তাহলে অ্যালকিন পাচ্ছি তারপর অ্যালকিন পাচ্ছি আবার একবার যদি অ্যাডিশন করে প্রোপাইনের ক্ষেত্রেও দেখো ফারস্টে 1 মলিকিউল HBr অ্যাড করেছো তুমি 2 ব্রোমো প্রোপিন পেয়েছো অ্যালকিন তারপর আবার HBr এখানে অ্যাড করেছো সেখান থেকে তুমি কিন্তু 2 2 ডাইব্রোমো প্রোপেন পেয়েছো মানে এখানে নাম হচ্ছে কি জিএম ডাইহ্যালাইড মানে কি বললাম যে একটা কার্বনের সাথেই দুটো হ্যালোজেন যুক্ত থাকবে দুটো হ্যালোজেন সেম কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে জিএম ডাইহ্যালাইড বলি আর ভিসিনাল ডাইহ্যালাইড আর জিএম ডাইহ্যালাইড এটা ভালো করে মনে রাখবে যে জিএম ডাইহ্যালাইড তাহলে কি একটা সেম কার্বনের সাথেই দুটো হ্যালোজেন যুক্ত আছে আর পাশাপাশি দুটো কার্বন অ্যাটমের সাথে যখন দুটো হ্যালোজেন আলাদাভাবে যুক্ত থাকবে তখন সেটা ভিসিনাল ডাইহ্যালাইড ঠিক আছে নেক্সট আছে ওয়াটার অ্যাডিশন করবে নেক্সট করবে কি না ওয়াটার অ্যাডিশন এবার অ্যাডিশন অফ ওয়াটারে যেটা বলছে দেখো অ্যালকিন বা অ্যালকিনের মতই অ্যালকিন বা অ্যালকিনের মতই অ্যালকাইনও কি বলেছি ওয়াটারে ইমিসিবল এরা কিন্তু ওয়াটারে মিশে যায় না সলিউবল নয়
insoluble. Do not react with water. এরা organic যে solvent, benzene, ethyl, carbon tetrachloride, এগুলোতে soluble. But water এর সাথে তো react করে না. However, one molecule of water add করো যদি alkyne on warming with mercuric sulfate and dilute sulfuric acid at 333 Kelvin temperature to form করবে carbonyl compound. কার্বনিল কম্পাউন্ড সে কিন্তু অ্যালডিহাইড কিটোন দুটোই ফর্মেশন করতে পারে একদম দেখো পুরো ইথিয়া অ্যালকিনের মতো অ্যালকিনও আমরা বললাম না অ্যালডিহাইড কিটোন দুটোই ফর্মেশন করতে পারে সেরকমই অ্যালকিনের মতোই কিন্তু অ্যালকাইনও কি প্রেজেন্ট থাকতে হবে মার্কিউরিক সালফেট ডাইলিউট সালফিউরিক অ্যাসিড 333 কেলভিন টেম্পারেচার প্লাস 1 মলিকিউল অফ ওয়াটার সাথে অ্যালকিন অ্যাড করে দাও কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায় এই হচ্ছে সেই রিঅ্যাকশন ইথাইন থেকে দেখো আমরা কিন্তু ইথানল পেয়েছি ঠিক আছে অ্যালডিহাইড পেয়ে গেছি দেখো CHO গ্রুপ থাকা মানে সেটা অ্যালডিহাইড হয় তো অ্যালডিহাইড কিন্তু পেলাম আবার এখান থেকে প্রোপাইন থেকে দেখো প্রোপাইন থেকে প্রোপানন পেয়েছি CO গ্রুপ আচ্ছা মানে কিটোন সেটা CH3CO CH3 মানে হচ্ছে প্রোপানন বা অ্যাসিটোনও বলে তো প্রোপাইন থেকেও দেখো এই যে আমরা কিন্তু মার্কিউরিক আমরা কিন্তু এখানে দেখো এই কন্ডিশনস গুলো একটু মনে রাখবে যে মার্কিউরিক সালফেট দিচ্ছ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিচ্ছ এবং 333 কেলভিন টেম্পারেচার দিচ্ছ ঠিক আছে আর 1 মলিকিউল অফ ওয়াটার দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা তারপর আইসোমারাইজেশন করলে প্রোপানন তৈরি হয়ে যাচ্ছে প্রোপানন কাজে তুমি তাহলে অ্যালডিহাইডও পেলে কিটোনও পেলে এটা কিন্তু মাথায় রাখবে অ্যালকিনের মতোই নেক্সট আছে তোমাদের পলিমারাইজেশন একটা হতে পারে লিনিয়ার একটা হতে পারে সাইক্লিক তাহলে এখানে পলিমারাইজেশনটা দুই ধরনের হতে পারে একটা লিনিয়ার একটা হচ্ছে সাইক্লিক লিনিয়ারে কি হবে দেখো সুইটেবল কন্ডিশনে যদি লিনিয়ার পলিমারাইজেশন করি ইথাইনে তাহলে প্রোডাকশন হবে পলিঅ্যাসিটিলিন অথবা পলিইথাইন যেটা হাই মলিকিউলার ওয়েট পলি কন্টেন্ট করে থাকে রিপিটিং ইউনিট এই যে এই ইউনিটটা বারবার রিপিট হতে থাকে ঠিক আছে এটাই পলিমারাইজেশন প্রসেস তো বলে এটা কি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় ব্র্যাকেট করে এন দিয়ে দেওয়া হয় কারণ এটা এই ইউনিটটাই রিপিট হতে থাকে তো আন্ডার স্পেশাল কন্ডিশনে হয় এটা ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করতে পারে দিস পলিমার কন্ট্যাক্টস ইলেকট্রিসিটি তাহলে এটা হচ্ছে লিনিয়ার থিন ফিল্ম এইটা মনে রাখবে থিন ফিল্ম অফ পলিঅ্যাসিটিলিন ইউজ হয় ইলেকট্রোড ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে ইউজ হয় গুড কন্ডাক্টর বলতে পারো লাইটার এন্ড চিপার দ্যান দা মেটাল কন্ডাক্টর থেকেও এরা কিন্তু গুড কন্ডাক্টর মেটাল কন্ডাক্টর থেকে এরা গুড কন্ডাক্টর লাইটার এন্ড চিপার হয় থিন ফিল্ম অফ পলিঅ্যাসিটিলিন থিন ফিল্ম অফ পলিঅ্যাসিটিলিন ক্যান বি ইউজড অ্যাজ ইলেকট্রোড ইন ব্যাটারিজ এই পার্টটা একটু মনে রাখছো আর লিনিয়ার পলিমারাইজেশন তো বললাম নেক্সট দেখো আছে আমাদের সাইক্লিক পলিমারাইজেশন কিভাবে ইথাইন কে তুমি যদি রেড হট আয়রন টিউবের থ্রুতে পাস করাও 873 কেলভিন টেম্পারেচার দেবো মানে একটা হাই টেম্পারেচার তাহলে সাইক্লিক পলিমারাইজেশন হয় এখানে থ্রি মলিকিউলস অফ ইথাইন পলিমারাইজ হয়ে বেনজিন তৈরি করে লিনিয়ার থেকেও সাইক্লিক পলিমারাইজেশন ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এটা থ্রি মলিকিউলস কিন্তু পলিমারাইজেশন হয়ে যায় টু ফর্ম করে বেনজিন উইচ ইজ দা স্টার্টিং মলিকিউল ফর দা প্রিপারেশন অফ ডেরিভেটিভস অফ বেনজিন ডাইস ড্রাগ লার্জ নাম্বার অফ আদার অর্গানিক কম্পাউন্ডস বেস্ট রুট ফর এন্টারিং ফ্রম অ্যালিফ্যাটিক টু অ্যারোম্যাটিক কম্পাউন্ডস দেখো এখানে কি হচ্ছে অ্যালিফ্যাটিক তো ছিল ইথাইন কি অ্যালিফ্যাটিক সেখান থেকে তুমি সাইক্লিক পলিমারাইজেশন করলে তুমি অ্যারোমেটিক কম্পাউন্ড পাচ্ছ তো বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড এটা কিন্তু একটা বেস্ট রুট বলতে পারো যে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে পৌঁছানোর জন্য দেখো তাহলে আমরা রিঅ্যাকশনটা একটু দেখে নিই রিঅ্যাকশনটা যেদিকটা ইংলিশটা দিয়েছে সেদিকটা একটু দেখে নিই যে তিনটে মলিকিউলস দেখো এই একটা এই একটা এই একটা তিনটে মলিকিউলসের মধ্যে কিন্তু দেখো একটা সাইক্লিক ফর্মে একটা সাইক্লিক পলিমারাইজেশন হচ্ছে রেড হট আয়রন টিউবের মধ্যে দিয়ে যদি পাস করায় রেড হট আয়রন টিউবের মধ্যে দিয়ে পাস করালে 873 কেলভিন টেম্পারেচারে পাস করালে তুমি বেনজিন পেয়ে যাচ্ছ তাহলে এটা তো অ্যালিফ্যাটিক
তাহলে অ্যালিফ্যাটিক থেকে কিন্তু তুমি কি পাচ্ছো? অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক পাচ্ছো, তাই তো? অ্যারোমেটিক কম্পাউন্ড পেয়ে গেলে অ্যালিফ্যাটিক থেকে, তাহলে এটা কিন্তু একটা বেস্ট রুট, ঠিক আছে? তুমি সাইক্লিক পলিমারাইজেশন, তাহলে পলিমারাইজেশনের দুটো পার্ট পড়লাম, একটা লিনিয়ার একটা হচ্ছে সাইক্লিক। সাইক্লিকটা হচ্ছে এই প্রসেসে হয়। নেক্সট তোমাদের একটা একদম অন্য টপিক রয়েছে, আমাদের অ্যালকাইন পার্টটা কিন্তু এখানেই শেষ হলো। অ্যালকাইন পার্ট কিন্তু একদম সাইক্লিক পলিমারাইজেশন দিয়ে আমাদের অ্যালকাইন পার্টটা শেষ হলো। নেক্সট তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই পার্টটা তোমাদের আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পার্টটা। অ্যালকাইন পার্টটার কিন্তু একটা সুন্দর করে নোটস তৈরি করে ফেলো। অ্যালকিন অ্যালকিন অনেকেই করে পাঠিয়েছো, খুব সুন্দর সুন্দর নোটস করে তোমরা পাঠিয়েছো, ভেরি ভেরি গুড। এবার তোমরা অ্যালকাইনেরও করে ফেলো, তাহলে একদম রেডি হয়ে যাবে পুরো ব্যাপারটা। তারপর তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়াবো, তারপর তোমরা ওই পার্টটার নোটস তৈরি করে ফেলো, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বাই, থ্যাংক ইউ।